আমানুর রহমানকে 10 তারিখে সারেন্ডার করতে হবে, হাজতে চলে মানে কারাগারে চলে যেতে হবে মিথ্যা মামলায়। গত কয়েকদিন আগে আমার মামলার আপনার ট্রায়াল শুরু হয়েছে। আমার ধারণা 1-1.5 মাসের মধ্যেই আমানের মতো আমাকেও আপনার চলে যেতে হবে ভেতরে। দেশনেত্রী বেগম খালেদা মিথ্যা মামলায় গৃহবন্দী হয়ে আছেন, তারেক কামাল সাহেব নির্বাসিত হয়ে আছেন। আজকে শুধু নয়, প্রতিদিনই এতে দৃশ্য, হাজার হাজার বিএনপির নেতাকর্মী তারা কোর্টের বারান্দায় ঘোরাঘুরি করছেন অথবা কোর্টের এজলাসে বিভিন্ন আদালতে ঢুকছেন। এ দৃশ্য কোনো গণতান্ত্রিক বিশ্বের দৃশ্য হতে পারে না, কোনো গণতান্ত্রিক দেশের দৃশ্য হতে পারে না। আজকে আমাদের অনেক আপনার বুদ্ধিজীবী টেলিভিশন টক শো আপনাদের কাছে খুব প্রিয়, সেখানে তারা অনেক কথা বলেন। কিছু সংখ্যক আপনার এই তথাকথিত অত্যন্ত উচ্চশিক্ষিত ভদ্রলোকেরা তারা গণতন্ত্রের কথা বলেন এবং তারা প্রমাণ করতে চান যে হাসিনাই হচ্ছেন গণতন্ত্র নিয়ে এসেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রের সবচেয়ে বড় দল এবং আওয়ামী লীগই হচ্ছে একমাত্র দল যা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে। আমি তাদেরকে অনুরোধ করবো যে দয়া করে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও আছেন, তথাকথিত সম্পাদকরা আছেন, সেখানে অনেক বুদ্ধিজীবীরা আছেন, দয়া করে ঢাকার নিম্ন আদালতে যান, গিয়ে দেখুন যে সেখানে একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে এই দেশের সমাজের মুক্তিযোদ্ধা এবং যারা দেশের ভাগ্য পরিবর্তন করার জন্য কাজ করেছে অতীতে, তাদের সকলকে এক কাতারে দাঁড়িয়ে ওই আদালতে গিয়ে এখন আপনার হাজিরা দিতে হচ্ছে, হাজির হতে হচ্ছে। এমন একটা বিচার ব্যবস্থা এরা তৈরি করেছে যে বিচার ব্যবস্থায় হাইকোর্ট যদি আপনাকে জামিন দেয়, সেটা নিয়ে যখন লোয়ার কোর্টে যান, তখন সেখানে ওই লোয়ার কোর্টে সবচেয়ে নিম্নতম যিনি আছেন বিচারক, তিনি দেবেন কি দেবেন না সেটা উনি নির্ধারণ করেন এবং দেন না, তিনি জামিন বাতিল করে দিয়ে কারাগারে পাঠিয়ে দেন। আজকে আমার সঙ্গে ছিলেন মেজর হাফিজ, একজন মুক্তিযোদ্ধা, এদেশের জন্য যিনি লড়াই করেছেন। আমার সঙ্গে ছিলেন 90-এর গণ অভ্যুত্থানের আরেকজন নেতা খায়রুল কবির খোকন। আমার সঙ্গে আরও অনেক নেতা ছিলেন যারা আজকে ওখানে আমরা হাজিরা দিতে গিয়েছিলাম। অর্থাৎ তাদের উদ্দেশ্যটা কিন্তু আপনার অত্যন্ত পরিষ্কার। তারা যারা এই সরকারের বিরোধিতা করছে, যারা এই সরকারের পক্ষে নয়, যারা এই সরকারকে বলছে যে তুমি অনেক খারাপ কাজ করে তুমি সরে যাও, তাদের সকলকে তারা কারাগারে ঢুকে দিতে চায় এবং তারা আপনার ওই লক্ষ্যেই দ্রুত এগিয়ে যাচ্ছে। এমনকি আইন মন্ত্রণালয় একটা সেল তৈরি করেছে 4 জনের, সেই সেলে একদম পরিষ্কার করে নির্দেশ দেওয়া হচ্ছে যে সেই সেল অতি দ্রুত সেই সমস্ত মামলাগুলোকে চিহ্নিত করবে যেগুলো তাদের ভাষায় আপনার চাঞ্চল্যকর মামলা এবং রাষ্ট্রবিরোধী মামলা, সেই সমস্ত মামলাগুলোকে অতি দ্রুত যেন একটা রায় দেওয়া যায় তার ব্যবস্থা করবে। কিছুদিন আগে আরেকটা আপনারা দেখেছিলেন যে আইন মন্ত্রণালয় একই ধরনের পাশ করেছে। এইভাবে তারা গোটা বাংলাদেশের যে মানুষের যে গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন, এটাকে তারা ধ্বংস করে দেওয়ার জন্যে সেটাকে তারা পরিপূর্ণভাবে নিশ্চয় করে দেয়। একটা একদলীয় শাসন ব্যবস্থা যেটা তারা অতীতে করেছিল, এই কথাটা কেউই বলেন না। আওয়ামী লীগের তো এটা ইতিহাস, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, এটা বললে আবার ওদের গায়ে খুব জ্বালা লাগে, তখন তারা আবার ওই উল্টো পাল্টা ব্যক্তিগত আক্রমণ টাক্রমণ করেন। এটা কি অস্বীকার করতে পারবেন? আমি একদম প্রশ্ন করি তাদেরকে, 1975 সালে আপনারা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেন নাই, আপনারা কি অস্বীকার করতে পারবেন যে আপনাদের দুঃশাসনের কারণে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয় নাই, 4 লক্ষ লোক মারা যায় নাই সেদিন? আপনাকে অস্বীকার করতে পারবেন যে আপনারা আপনাদের দুঃশাসনের প্রতিবাদ করার কারণে 30,000 তরুণ কিশোরকে আপনারা হত্যা করেন নাই? প্রথমে 72-এর সংবিধানের পরিবর্তন কারা করেছে? আপনারা করেছেন, আপনারাই প্রথম বিশেষ কি আপনারা বিশেষ ক্ষমতা আইন এনেছেন কেটে, আপনারাই প্রথম জরুরি অবস্থা ঘোষণার বিধান নিয়ে এসেছেন, আপনারাই সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একটা মাত্র রাজনৈতিক দল থাকবে বাকশাল, সেটা করেছিলেন 1975 সালে। সব পত্রিকা বন্ধ হয়ে যাবে, আজকে আমাদের
বিশাল একটা এখানে দেখছেন যে আপনার টেলিভিশনের সব ক্যামেরা প্রায় কতগুলো 42 না 45টা বোধ হয় আছে আপনার, এবং তারা বলে যে আরে আমরা আমরা আপনার এই আপনার সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করেছি, আমাদের 45টাই চলছে আপনার দিয়েছি আমরা টেলিভিশনকে, পত্রপত্রিকাগুলো লিখছে। সময়ের একটি কালের একটি জাতির ইতিহাস সৃষ্টিকারী এবং যাকে কিংবদন্তির ছাত্র নেতা বলে অবহিত করলে কোনো বাগাড়ম্বর হবে না, সেই আমানুল্লাহ আমানের লেখা বই 90-এর গণ অভ্যুত্থান ও কিছু কথা, এর মোড়ক উন্মোচনের আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সভাপতি আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য এবং যাকে আমরা সবাই অত্যন্ত স্পষ্টবাদী হিসেবে এই বর্তমান সমাজে যাকে আমরা শ্রদ্ধা করি, প্রফেসর ইউসুফ হায়দার। এবং আজকে এই মঞ্চে উপস্থিত আছেন সেই সময়কার, যে সময়টা সম্পর্কে এই বইটি লেখা, সেই সময়কার যারা ইতিহাস সৃষ্টি করেছিলেন তাদের কুশীলবেরা, নেতৃবৃন্দ, নায়কেরা, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমানুল্লাহ আমানের বইটি পড়া হয়নি, এই মাত্র মোড়ক উন্মোচন করেছি, ওটার ভেতরে যাওয়ার সুযোগ হয়নি, পাতাগুলো উল্টে পাল্টে দেখেছি। প্রথমেই আমার একটা আপত্তি আছে, আপত্তিটা হচ্ছে যে বইটার নাম উনি দিয়েছেন 90-এর গণ অভ্যুত্থান, আমি এটার সঙ্গে একমত না। নামটা হওয়া আমার আমার কাছে এটা আমার ব্যক্তিগত মত, নামটা খুব ভালো হতো যদি হতো 90-এর ছাত্র গণ অভ্যুত্থান, কারণ এই গণ অভ্যুত্থান সম্ভব হয়েছিল ছাত্রদের দ্বারা, ছাত্রদের নেতৃত্বে। শুধু এখানে ছাত্রটা থাকলে সেটা স্বয়ংসম্পূর্ণ। তারপরেও আমি বলবো যে এই বইটি লিখে রচনা করে আমানুল্লাহ আমান তার এক ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন, যে যুদ্ধের তিনি ছিলেন নায়ক, যে অভ্যুত্থানের তিনি ছিলেন নায়ক, সেই যুদ্ধের কথা, সেই অভ্যুত্থানের কথা তিনি তার নিজের লেখনীতে লিখেছেন। লেখা কেমন হয়েছে, কী লিখেছেন সেটা আমি এখনও জানি না, তবে এটা আমি নিশ্চিত যে যিনি নেতৃত্ব দিয়েছেন, যিনি অগ্রভাগে ছিলেন, তার লেখা বই নিঃসন্দেহে ইতিহাসে অবশ্যই এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট হয়ে থাকবে, ইম্পর্টেন্ট ডকুমেন্ট। আমাদের দেশে ছাত্র রাজনীতির একটা বিরাট গুরুত্ব, এই রাজনীতিতে বলেন, সমাজে বলেন, এটা একটা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের বাংলাদেশের অভ্যুদয়, আমাদের গণতান্ত্রিক সংগ্রাম, আমাদের অর্থনৈতিক পরিবর্তনের সংগ্রাম, সবখানেই আমাদের ছাত্ররা তারা একটা বিশাল ভূমিকা বরাবর পালন করেছে। এবং 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত সামনের সারিতে যারা থাকেন এরা অবশ্যই ছাত্র নেতারাই থাকেন। যেমন আপনারা এখন বিএনপির যে সামনের সারির নেতা যারা এখানে যারা বসে আছেন দেখেছেন, বেশিরভাগই বিএনপির ছাত্র রাজনীতির লোক, এবং যারা আজকে পরিবর্তনের জন্য যুদ্ধ করছেন তারা সবাই এখানে অনেকেই আছেন, তারা একসাথে যৌথভাবে কাজ করছেন। বন্ধুগণ, 90-এর গণ অভ্যুত্থান স্বপন বলেছেন যে কতগুলো জিনিসকে প্রমাণ করেছে, তার মধ্যে একটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপোষহীন নেতৃত্ব তাকে সামনে নিয়ে এসেছে, একটা গণতান্ত্রিক আন্দোলনের যে পরিবর্তনের সূচনা সেই পরিবর্তনের সূচনাকে সামনে এনেছে। আর আমি যে কথাটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যার একটা নতুন ধারণা 90-এর গণ অভ্যুত্থান নিয়ে এসেছে, সে ধারণাটি হচ্ছে যে গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে নতুন একটা কনসেপ্ট এসছে যেটা আজকের দিনের জন্য সবচাইতে প্রাসঙ্গিক,
সেই কনসেপ্টটি কী ছিল? যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সেদিন শাহাবুদ্দিনের অধীনে নির্বাচন হয়েছে এবং শাহাবুদ্দিন যে উপদেষ্টা মণ্ডলীদেরকে নিয়ে সেদিন নির্বাচন পরিচালনা করেছেন, নেকান বই নির্বাচন করেছেন, সেটা ছিল বাংলাদেশের রাজনীতি একটা সম্পূর্ণ নতুন ধারণা। এর আগে সামরিক অভ্যুত্থান হয়েছে, মিলিটারি ক্ষমতা নিয়েছে, কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম এখানে একটা আপনার একেবারেই নিত্যদলীয় নিরপেক্ষ এবং অসামরিক বেসামরিক নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে, সমাজের কাছে যারা সবাই গ্রহণযোগ্য ছিল তাদেরকে নিয়ে একটা আপনার সরকারের পরিচালনায় তাদের অধীনে নির্বাচনটা হয়েছে। এবং যে কারণেই দেখা যায় সবচেয়ে ভালো নির্বাচন যদি হয়ে থাকে সেটা হয়েছিল 91 নির্বাচন। ওই ধারণা থেকে কিন্তু আপনার এই কেয়ারটেকার গভর্নমেন্টের ধারণা উঠে এসেছে। সেই ধারণা থেকে আজকে আমরা এই দেশের মানুষ ওই একই জিনিস চায়। আজকে প্রায় 30 বছর পরে ওই একই কথা আমাদেরকে বলতে হচ্ছে যে নির্বাচন তো আমরা চাই, এই জন্য চাই যে নির্বাচন ছাড়া তো পরিবর্তনের কোনো উপায় নেই, এটাতে আমরা বিশ্বাস করি যারা গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু সেই নির্বাচনটা যদি আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আমরা দেখছি যে যদি সেটা ওই দলীয় সরকারের অধীনে হয় তাহলে সেটা কখনোই নিরপেক্ষ হয় না, বিশেষ করে সরকার যদি আওয়ামী লীগ থাকে সেটা কখনোই নিরপেক্ষ হতে পারে। বন্ধুগণ, আজকে আবার একটা এই জাতির একটা যুগ সন্ধিক্ষণে আমরা উপনীত হয়েছি। এই জাতি আজকে মুখোমুখি হয়েছে যে রাজনৈতিকভাবে এই জাতি টিকে থাকবে কি টিকে থাকবে না, এই জাতির অস্তিত্ব কি একটা গণতান্ত্রিক জাতি হিসেবে টিকে থাকবে কি থাকবে না, এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত জরুরি বিষয় হয়ে পড়েছে। আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা যারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, 90 সালে যারা গণতন্ত্রের জন্য লড়াই করে প্রাণ দিয়েছিলাম, নেতৃত্ব দিয়েছে, তারা আজকে এই 52 বছর পরে স্বাধীনতার পরে আর তারা 30 বছর পরে যখন দেখতে পাই যে গণতন্ত্র সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে, নির্বাসিত হয়ে গেছে, গণতন্ত্রকে সরিয়ে দেওয়া হয়েছে,